শ্রোতাদের সবাইকে স্বাগতম। আমি আপনার সাথে আছি মোহাম্মদ জাহিদ হাসান। আমরা আগের লেকচারে দেখে গত লেকচারে দেখেছিলাম যে ইনলাইন কিভাবে লিখতে হয়, এক্সট্রা ইন্টারনাল ইন্টারনাল ইনলাইন কিভাবে লিখতে হয়। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস, এবং এখানে হচ্ছে এক্সটারনাল সিএসএস। মানে আমরা প্রথমেই বলেছিলাম যে ইনলাইনকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয়, তারপরে ইন্টারনালকে, তারপরে এক্সটারনালকে। আমরা দেখি আসলে প্রায়োরিটি কাকে বেশি দেওয়া হয়। আমাদের এইখানে H3 যেটা ছিল এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ছিল। এক্সটার্নালের মধ্যে আমরা দিয়েছিলাম H3 ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। সো আমাদের এবার হচ্ছে আমরা কি করব, ইনলাইনে যদি দিয়ে দেখি যে এই এইখানে যে ব্লু দিয়েছিলাম আমরা এখানে কালারটা গ্রিন দিই, আসলে তারা কে কাকে প্রায়োরিটি দিচ্ছে। তাহলে স্টাইল ট্যাগের মধ্যে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ব্লু তো ছিল ওখানে, আমরা এখানে গ্রিন দিয়ে দিই। তাহলে কি আমাদের এইখানে লেখা আছে ব্লু, এইখানে আছে গ্রিন, সে কাকে, সে কোনটা দেখাবে? যদি দুইটা একসাথে দেখানো পসিবল না, তাহলে সে আমরা বলতেছি ইনলাইন কাকে প্রায়োরিটি দিবে। আমাদের কাকে প্রায়োরিটি দেয় সেটা আমরা এবার দেখবো। তাহলে হচ্ছে আমরা এখানে সেভ করি, সেভ করে আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিই। দেখেন আমাদের গ্রিন, তার মানে কি আমাদের গ্রিন লেখা ছিল কোথায়? আমাদের ইন্টারনালে ছিল গ্রিন, তার মানে না ইনলাইনে। তো আমাদের ইনলাইনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আবার এটাই যদি আমরা ইন্টারনালে দিতাম, ইনলাইনটা না দিতাম, আচ্ছা ইনলাইনটাও থাক, তাহলে কাকে সে প্রায়োরিটি দেয়? এটা দিলাম আমি রেড, দেখি সে কাকে প্রায়োরিটি দেয়। সে ইনলাইনকে প্রায়োরিটি দিচ্ছে। তাহলে কি করবো আমরা, এবার ইনলাইনটা কেটে দিই, ইনলাইনটা বাদ দিয়ে দিই। আমরা ইনলাইনটা যদি বাদ দিই তাহলে দেখি সে কাকে প্রায়োরিটি দেয়, মানে রেড দেখাচ্ছে। তার মানে রেড কোথায় লিখেছিল? আমাদের ইন্টারনালে ছিল রেড, সেই জন্য রেড দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের প্রায়োরিটি দিবে সবার প্রথমে ইনলাইন, তারপরে ইন্টারনাল, তারপরে হচ্ছে এক্সটারনাল। তো আমরা সব সময় চেষ্টা করব যে এক্সটারনাল করার। এক্সটারনাল করলে আমাদের সুবিধা কি, আমি যদি এই জিনিস কন্টেন্টগুলো আবার অন্য কোনো পেজে আমরা ইউজ করি, অন্য কোনো পেজে, সেক্ষেত্রে আমাদের নতুন করে আবার লিখতে হয় না। ইনলাইন হলে প্রত্যেক জায়গাতে গিয়ে গিয়ে লিখতে হয়, বাট জাস্ট আমি যদি এক যে কোনো এক জায়গাতে এক্সটারনালে ফাইলে যদি আমি এটা সিএসএস করে লিখে রাখি, এবং যে কোনো জায়গাতে জাস্ট ওই ফাইলটাকে যদি আমি কল করে দিই, আমরা পরবর্তীতে দেখবো যে আমরা যখন কাজ করবো আমরা স্টাইল ক্লাস অ্যাট্রিবিউট বা আইডি অ্যাট্রিবিউট নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমাদের একটা ক্লাসের জন্য আমরা বান স্টাইল দিয়ে রাখবো, সেই ক্লাসটাকে জাস্ট কল করবো আমরা, সেই জায়গায় ওই স্টাইলটা অটোমেটিক পেয়ে যাবে। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো এক্সটার্নাল ইউজ করার, যেক্ষেত্রে আমাদের একেবারে নিতান্ত প্রয়োজন সেক্ষেত্রে আমরা ইনলাইন বা ইন্টারনাল ইউজ করব। কিন্তু এক্সটার্নাল হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য, একই জিনিসকে বারবার ইউজ করা যায়, রিইউজ করা। সো আমরা সবসময় চেষ্টা করবো একটা জিনিস একবার বানাবো, বারবার যেন সেটাকে ইউজ করতে পারি। সো তাহলে আপাতত আমরা এগুলো ওমিট করে দিই। এক্সটার্নালে আরেকটা সুবিধা হচ্ছে যে সিএসএস এ যে আমি একটার শুধু একটা না, আপনি সিলেক্ট একসাথে অনেক কিছুই সিলেক্ট করতে পারেন। আমি এখানে H2 কেও সিলেক্ট করলাম, আবার H1 কেও সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার সিস্টেম হচ্ছে কি, আপনি যদি একাধিক করবেন সেক্ষেত্রে আপনি একটা করে কমা ইউজ করতে হবে। কমা ইউজ করে আপনি সিলেক্ট করে যদি দুই তিনটা দেন, সে দুই তিনটাতে একই স্টাইল বা যতগুলো ইচ্ছা দিতে পারে। এই দেখেন আমার সবগুলোতে একই স্টাইল পাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এইভাবে আমাদের ওয়েব পেজকে বিভিন্নভাবে ডিজাইন করব, সুন্দর সুন্দর বানাবো। সো ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে থাকেন, এবং কিছু জিনিস আশা করি যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমরা এতক্ষণ কালারটা ইউজ করলাম কালারের নেম দিয়ে। কালারের নেম দিয়ে কালারগুলো ইউজ করলাম। আমরা এখন চেষ্টা দেখবো যে কালারের নেম ছাড়াও কি ইউজ করা যায়। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা কালার দিই আমরা, কালার আমরা কি এখানে রেড যদি ইউজ করি, বা অন্য আমি এখানে রেড যদি দিতাম সেই ক্ষেত্রে আমাদের কালারটা রেড হয়ে যেত। বাট আমাদের সবসময় তো কালার, অনেক কালার আছে যে কালারগুলো
আমাদের নাম হয় না, অনেক কিছু কালারের মিক্সচার, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কোড লিখবো। কোড যেমন হচ্ছে আমরা যদি ওটা কালার কালারটা সাদা চাই তাহলে আমরা হেক্সা কোড ইউজ করব। সেই হেক্সা কোডের সিস্টেম হচ্ছে হ্যাশ দিতে হবে এবং এরপর সে কোডটা লিখতে হবে। আমরা FF তিনটা F হচ্ছে হোয়াইট কালারের কোড। এভাবে আপনাকে কালারের কোডটা জানতে হবে। কোডটা জানার পরে আমাদের এরকম অনেক অ্যাপস আছে, পিক্সি, কালার পিকার, সো সেটা দিয়ে আপনি কালারটা নিয়ে নিতে পারেন। কালার নিয়ে জাস্ট হেক্সা কোডটা বসিয়ে দিলেই আপনার ওই কালার হয়ে যাবে। এই দেখেন আমার কালারটা হোয়াইট হয়ে গেছে। আমি কিন্তু হোয়াইটও লিখতে পারি আবার এখানে কোডও লিখতে পারি। অনেক কালার হয় যে কালারগুলোর আমাদের নাম পসিবল না, আমরা তো জাস্ট 7টা কালারের নাম জানি। এর বাইরে যে কালারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কোড ইউজ করব। শুধু কোড, শুধু হেক্সা কোড না, আমরা এখানে ইউজ করতে পারি RGB, রেড গ্রিন, রেড গ্রিন ব্লু, যেটা RGB কালারের যে কোড সেটা হচ্ছে আর, লেখার সিস্টেম হচ্ছে RGB, এরপরে ফার্স্ট ব্র্যাকেট এবং এর মধ্যে হচ্ছে আপনার ওই ভ্যালুগুলো দেওয়া। আমি রেড দিলাম 100, কমা গ্রিনের পরিমাণ দিলাম 20 এবং 30 দিলাম হচ্ছে আমাদের ব্লুর পরিমাণ। এবার যদি আমরা এটা রান করি তাহলে দেখি একটা একটা কালার পাবো। আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারের রেড গ্রিন ব্লু অ্যামাউন্ট আপনি যদি ওভাবে দিয়ে দেন তাহলে সেই কালারটা অটোমেটিক পেয়ে যাবে। এ হচ্ছে একটা সিস্টেম কালার কোডের। কালার কোডে আরো কিছু আছে, আচ্ছা এটা আমরা যদি ওমিট করে রাখি, আমাদের কোনো লাইনকে যদি অমিট করতে চাই আমরা, সেক্ষেত্রে অমিট করার সিস্টেম হচ্ছে আমাদের \*স্টার, অমিট হবে এবং অমিটটা আবার ইয়ে করার জন্য আমাদের স্টার \*। এভাবে হচ্ছে আমরা করতে পারি। তাহলে আমরা কি আবার লিখবো কালার, কালার হচ্ছে আমরা লিখবো এবার HSL। এই হচ্ছে একটা সিস্টেম যেটা হচ্ছে যে হিউ, স্যাচুরেশন এবং লাইট। দেখি এটা পরিমাণ দেবো, প্রথমে হিউ এর পরিমাণ দিব আমরা, এরপরে দিব হচ্ছে আমাদের স্যাচুরেশনের পরিমাণ, তারপর হচ্ছে আমাদের লাইটের পরিমাণ। আমরা এইভাবে আপনি যে কালারটা আছে সেই কালারের এই পরিমাণটা জানা থাকলে আপনি জাস্ট ওই কালারের পরিমাণটা দিয়ে দিলে আপনার সেই কালারটা এখানে চলে আসবে। এভাবে হচ্ছে আপনারা কালারগুলা ইউজ করতে পারেন। এই পদ্ধতি ছাড়াও আরো কিছু পদ্ধতি আছে কালারের, যেটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট আমরা জাস্ট এই যে এইটাকে ট্রান্সপারেন্ট করে দেখি, ট্রান্সপারেন্ট করা যাবে শুধুমাত্র RGB এবং HS কালার দিয়ে। তো আমি যদি এই কালারটাকে, এই কালারটা ট্রান্সপারেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে দিলাম এই তিনটা ভ্যালু দেওয়ার পরে যে ভ্যালুটা দেবো 4 নম্বরে সেটা হচ্ছে আমাদের আলফা বা ট্রান্সপারেন্ট ভ্যালু। 0 0 যদি রাখি আমি তাহলে সেটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট একেবারে। এরপরে এই অ্যামাউন্টটা আমি যত বাড়াবো আস্তে আস্তে সেই অ্যামাউন্টটা বাড়বে। আমি দিলাম 80%, 0.80। সেক্ষেত্রে দেখেন আমাদের ট্রান্সপারেন্টটা একটু কমছে, আমরা এখানে হয়তো বুঝতে পারতেছি না। আর একটু যদি দিই 50%, দেখেন আমাদের হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালার। তার মানে পিছনে যদি এটার পিছনে যে কিছু থাকতো সেটা আমরা দেখতে পেতাম, এটা পিছনে কিছু নাই সেই জন্য আমরা কালারটা বুঝতে পারছি না। এইভাবে হিউ এর HSL এর একই সিস্টেম, আপনি জাস্ট পরে যে ভ্যালুটা 4 নম্বর ভ্যালুটা দিব সেটা হচ্ছে আমাদের আলফা ভ্যালু, বা যে এটার মাধ্যমে আমাদের ট্রান্সপারেন্ট ভ্যালু যেটা সেটা। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করি।